ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। এর মধ্যে চিফ সেক্রেটারি আলাপন বন্দ্যোপাধ্যায় থাকবেন, পার্থ চট্টোপাধ্যায়, কারণ এডুকেশনের দিকটা একটা বড় দিক, তাই এডুকেশন মিনিস্টার হিসেবে থাকবেন। মনীষ প্রিন্সিপাল সেক্রেটারি হিসেবে থাকবে এডুকেশন ডিপার্টমেন্টের। আইএনসিএল সেক্রেটারি থাকবে শান্তনু। কলকাতা কর্পোরেশনের মেয়র এবং আরবান ডিপার্টমেন্টের ফিরাদ হাকিম থাকবে। সুব্রত মুখোপাধ্যায় পঞ্চায়েত মিনিস্টার হিসেবে থাকবেন, কারণ গ্রামাঞ্চলগুলো আছে। আর দ্বিবেদী আমাদের হোম সেক্রেটারি থাকবেন এবং ফাইন্যান্স সেক্রেটারি মনোজ পঞ্চ এর মধ্যে যুক্ত হবে। এছাড়াও ডিজিসিপি, এসএসএ, এডিজি ল অ্যান্ড অর্ডার, এই চারজনও যুক্ত হবেন। এই কমিটি কাজ শুরু করবে খুব শীঘ্রই, কারণ 23 জানুয়ারি থেকেই আমাদের কার্যকলাপ শুরু হচ্ছে। কাজে ইতিমধ্যে আপনারা জানেন আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আমাদের দাবি সনদের মধ্যে, যেটা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি, আজকে নয়, অনেকে হয়তো ভুলেও গেছেন, এখন রাজীব গান্ধীর সময় কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তার নামকরণ নেতাজি সুভাষ চন্দ্র বসু এয়ারপোর্ট, ওটা আমি করিয়েছিলাম। এবং সুভাষচন্দ্র বসু ওপেন ইউনিভার্সিটিও আমাদের এখানে আছে। তাছাড়াও তার স্লোগান জয় হিন্দ, এটা আমাদের জীবনের অঙ্গ, তারই ইন্সপিরেশনে জয় বাংলা, বঙ্কিমচন্দ্রের ইন্সপিরেশনে বন্দে মাতরম, এগুলো তো আমাদের জাতীয় সম্পদ, এগুলো চলছে। তাছাড়াও আমরা বিশেষ করে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, যেটা আইএনএ, তারও একজন দুজনের সাথে যোগাযোগ করছি, যদি তাদের থেকেও দু একজনকে রাখতে পারি। এরপর এক বছর ধরে প্রোগ্রাম চলবে 2021-23 জানুয়ারি থেকে 2022-23 জানুয়ারি পর্যন্ত। কী কী প্রোগ্রাম, কীভাবে আরও বেশি ব্লক স্তরে পৌঁছে দেওয়া যায়, নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা, তার বক্তব্য, তার আন্দোলন, তার চেতনা, তার ভাবাদর্শ, তার দর্শন, তার সমস্ত কিছু, দেশের জন্য দেশপ্রেম, তার দেশপ্রাণ, তার যে মানসিকতা এবং লড়াকু মানসিকতা, এবং তিনি একমাত্র লোক যিনি দেশ স্বাধীন হবার আগে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করেছিলেন, তিনি একমাত্র লোক যিনি দেশ স্বাধীন হবার আগে পঞ্চবার্ষিকী পরিকল্পনার কথা এবং প্ল্যানিং কমিশন তিনি নিজে তৈরি করেছিলেন, তিনি একমাত্র লোক দেশ স্বাধীন হবার আগেও এই ধরনের কিছু বৃহৎ কার্যকলাপ, পরে দেশ স্বাধীন হলে কিভাবে দেশটা এগিয়ে যাবে, পরাধীন থেকেও স্বাধীনতার দিকে ধাপে ধাপে এগিয়ে গিয়েছিলেন তিনি তার কর্মসূচির মধ্যে দিয়ে। আর তার একটা স্লোগান জয় হিন্দ, সারা দেশকে আমরা কানেক্ট করতে পারি এই স্লোগানটা দিয়ে। আর এই স্লোগানটা আর্মি হোক, বিএসএফ হোক, সিআরপিএফ হোক, পুলিশ হোক, ছাত্রছাত্রী হোক, মা বোনেরা হোক, কৃষক হোক, শ্রমিক হোক, শিল্পী হোক, সকলে, সকল স্তরে, একেবারে উঁচু থেকে নিচু পর্যন্ত, আকাশ থেকে মাটি পর্যন্ত, বাতাস থেকে তুফান পর্যন্ত, পাহাড় থেকে সমুদ্র পর্যন্ত, সুন্দরবন থেকে দার্জিলিং পর্যন্ত, হিমাচল থেকে কন্যাকুমারিকা পর্যন্ত, বিন্দা পর্বত থেকে দ্বারকা পর্যন্ত, একেবারে তামিলনাড়ু থেকে, একেবারে বলতে পারেন এমনকি আমাদের দেশের গোষ্ঠী, দেশের গণ্ডি ছাড়িয়েও অন্যান্য দেশেও সুভাষচন্দ্র বোস খুবই পপুলার ছিলেন, বিশ্ব নেতা ছিলেন, কাজে সে বিশ্ব বরেণ্য নেতা যার কার্যকলাপ বাংলাকে ঘিরে, সেই বাংলায় 125তম বছর, আমরা এখনো কেউ জানি না, জন্মদিনটা তার জানি কিন্তু মৃত্যুদিন আমরা আজও জানি না, আজও তিনি অবহেলিত, আজও তিনি বা তার সমর্থকরা বা তার পরিবার বা তার স্বজনরা কেউ জানতে পারল না তার শেষ বিদায়টা আদৌ হয়েছিল কিনা, কেন হয়েছিল, কিসের জন্য হয়েছিল, কোনটা কোন ঘটনায়, আজ পর্যন্ত কিন্তু আমরা জানতে পারিনি। আমরা মনে করি এবছরে সেই ঘটনাটা, যদিও কেন্দ্রীয় সরকার আগে বলেছিল ক্ষমতায় আসার পর তারা এটাকে জানাবে, কিন্তু তারাও জানাতে পারেনি। আমরা কথা দিয়েছিলাম আমাদের কাছে সেই সময় আন্দোলনের, ইংরেজদের সাথে যখন ব্রিটিশরা ছিল কলকাতায়, যত কাগজপত্র আমাদের হেফাজতখানায় ছিল, আমাদের যত পুলিশের কাছে ছিল, আমরা পাবলিক করব, আমরা কিন্তু সমস্ত কাগজ পাবলিক করেছি। সেন্ট্রাল গভর্নমেন্ট এখনও কিন্তু সব কাগজ পাবলিক করেনি, যদিও কথা দিয়েছিল করবে, ফলে আসল তথ্য, আসল সত্য, আসল রহস্য কিন্তু আজও আমরা জানতে পারিনি। কিন্তু আমি এখনও মনে করি আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে, আমাদের যুবক যুবতীদের মধ্যে,
গ্রাম থেকে শহরে শিল্প সংস্কৃতি সভ্যতা একাধারে রবীন্দ্রনাথ, অন্যদিকে নজরুল, একদিকে নেতাজি অন্যদিকে গান্ধীজি, একদিকে মৌলানা আবুল কালাম আজাদ অন্যদিকে আম্বেদকর, একদিকে গুরু নানক অন্যদিকে বুদ্ধদেব বুদ্ধং শরণং গচ্ছামি বৌদ্ধ ধর্ম, হিন্দু মুসলিম শিখ ইসাই সবাইকে নিয়ে, পারসিক সবাইকে নিয়ে। সুতরাং বাংলার এই জায়গাটা একটি গুরুত্বপূর্ণ জায়গা এবং তাই লেট আস স্টার্ট ফার্স্ট। আমরা আশা করি আমাদের এটা দেখে সারা ভারতবর্ষ জুড়ে এই প্রোগ্রাম অতি সম্মানের সাথে পালিত আমরা করব। গান্ধীজির আমরা দেখলাম 150 বছর হয়ে গেল, অনেক প্রোগ্রাম নেওয়া হয়েছিল কিন্তু কিছুই করা হয়নি। আমরা কিন্তু আমাদেরগুলো করে দিয়েছিলাম। আমাদের বেলেঘাটা গান্ধী বাড়ি থেকে শুরু করে, গান্ধী ইউনিভার্সিটি থেকে শুরু করে আমরা কিন্তু আমাদের কাজগুলো করেছি, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু কিছু করতে পারেনি। এবং আজও আমরা বলি আমরা যেটা বলি সেটা আমরা করি এবং সেই জন্য